আমাকে শুধু মুখটা বন্ধ রাখতে হবে, কাউকে বলা যাবে না। অসম্ভব, এত ভালো খবর শোনার পর মুখ বন্ধ করে থাকতে পারবো না আমি। আমি একটা কাজ করি, আমি বরং দাঁড়াকে গিয়ে বলে আসি এটা। কি রে, আমাদের প্ল্যানটা কি নষ্ট করে দিবি? এক কাজ করি চল, আমরা তিন বোনে মিলে কদিন ও বাড়িতে গিয়ে কাটিয়ে আসি। খুব ভালো হবে, চল না রমেশদি, সবকিছু ঠিক মতো আয়োজন করতেও পারবো, চল না। কি সৌভাগ্য আমার, আপনার মতন মানুষের এই গরিবের বাড়িতে পদধূলি পড়বে এ তো আমি ভাবতেই পারছি না। আপনি ওকে সঙ্গে করে নিয়ে আসবেন? আরে আমাদের একটু সেবা করার সুযোগ দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি এখানে থাকবেন, এখান থেকে আমি সমস্ত ট্যুরের ব্যবস্থা আপনার করে দেব, আমি নিজে গাড়ি বুক করে দেব, আপনার কোনো অসুবিধা হবে না। আমার প্রণাম নেবেন। কে জানে আবার কোনো কাণ্ড বাজাবে। বুদ্ধিমনুষ্য বলে মানুষের উপর বিশ্বাস হারানোই পাপ। পাপ পুণ্য তো সব বুঝি না, তবে ওই মানুষটাকে বিশ্বাস করতে পারবো না। রুদ্র তো এখন নেই এখানে, আমি কি করে কিনবো বলতো? ইমা, সেই জন্য তোর মুখটা হারিয়ে হয়ে আছে। কৃষ্ণুকে বলবো তোর সব জিনিস এনে দেবে। খুব ভালো হয় রে, রুদ্র এলেই আমি টাকাটা দিয়ে দেবো। কি গোপন করছে দইল, ওকে এত অস্থির দেখাচ্ছে কেন? তবে কি রুদ্র কোনো সমস্যায় পড়েছে? কি সমস্যা? আজকে সৈকতকে হাঁটতে দেখে যে কি ভালো লাগলো তাই। আচ্ছা, কালকে তোমায় দোকান যেতেই হবে। কেন বলতো? এমনি বাড়ি তুমি দোকান খুলবে কিনা সেটাও কি আমি জিজ্ঞাসা করতে পারি না? ওই দেখো, আমি তা বলেছি নাকি, কিন্তু হঠাৎ এই প্রশ্নটা কেন? দাদা, কিরে বললি না তো যদি ফ্ল্যাটটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে না ফ্ল্যাটটা, ড্রয়িং রুমটা দেখেছিস কত বড়। সুজন, তুই তুই প্লিজ একটু মুখটা বন্ধ করবি, আমার ভালো লাগছে না। এই শুনে রাখ, শুনে রাখ, বক বক করা আমার গণতান্ত্রিক অধিকার, বুঝলি? সুজন মৈত্র কারুর চোখে রাঙা নিতে ভয় পায় না। আশ্চর্য, কি ব্যাস, কি বলবে বলো না। কি চোচ্চ কেন, হ্যাঁ এমন করে কথা বললো কেন? হ্যাঁ জানি তো আমি খুব খারাপ, আমার সাথে কথা বলতে তোমার ভালো লাগে না। কি আশ্চর্য, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগবে কেন? আমার তো তোমার দেখো মা, দেখো সব দেখো, নিখুঁত করে তোমার পুজো করছি যতটা পাচ্ছি। তুমি দেখো মা, আমার ছেলে তো তোমায় দেখবে, তুমি একটু আমাকে দেখো, এই আট রকম অবধি লিখতে পারি কি? আরে আট রকম অবধি লিখেছি, বাকিটুকু কি তুমি বলবে না? হবে না, তাহলে কোনো মানে ঠিক হবে না। তুমি বলে তুমি ঠিকঠাক করে আনতে পারবে, পুজো রাখতে পারবে, সেদিকে তো কোনো খেয়াল নেই। তুমি তো পুজো নিয়ে এত প্রত্যেক বছর আনছো কেন? তুমি লিখে বলো কি বলবে। এ তো দেখছি একেবারে গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট শুরু হয়ে গেছে। তা বাবা সন্দীপ, আমার ওই সমাজ সেবার কদ্দূর কি হলো ভাই? শোনো গজেন্দা, আমার পক্ষে এই মুহূর্তে চ্যারিটি করা সম্ভব না। ধীরে ধীরে বন্ধু, ধীরে। আচ্ছা, বাড়ির বউ মেয়েদের বাইরে যদি হঠাৎ করে খারাপ কিছু হয়ে যায় তাহলে নয়? শোনো ভাইয়া, হয় বই না হলে বউ। হ্যালো, হ্যালো গজেন্দা, হ্যালো। চেঁচাচ্ছিস কেন দাদা? যেভাবে বাচ্চাদের মুখের সামনে লালিপপ নিয়ে এসে তাদের ভোলানো হয়, ঠিক সেইভাবেই ময়ূখ দেবরায়কে ভোলানো হোক, বাকিটা ঠিক আমি সামলে নেব।